আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে তুরস্ক চুপ থাকেনি থাকবেও না বললেন এরদোগান ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে জর্ডানের বাদশার গোপন বৈঠক রাশিয়াকে সতর্ক করলেন জো বাইডেন এবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পালা বলল রাশিয়া ইরানের আটকে পড়া অর্থ ফেরত দিতে দক্ষিণ কোরিয়া আমেরিকা সমঝোতা ইরাকে এবার মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা

বলেন ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তির সুদূর পরাহতই থাকবে ফিলিস্তিনে ইসরায়েলি অন্যায়ের বিপরীতে তুরস্ক চুপ থাকবে না দুই নেতার মধ্যে সোয়া এক ঘন্টার বৈঠক হয়ে গেল দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর দুই দেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক হয় তুরস্কে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় তেল আবিবের বর্বরতা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেয় তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে কয়েক দশক তাদের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার তুরস্ক আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ রেজুলেশনের ভিত্তিতে এই সংকট সমাধানের পক্ষে তুরস্ক অন্যদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গে সম্প্রতি গোপন বৈঠক করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হারেজ সহ ইসরায়েলের বেশ কয়েকটি পত্রিকায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে বলা হয় গত সপ্তাহে আম্মানে ওই গোপন বৈঠক হয় দুই নেতার মধ্যে ইসরায়েলি পত্রিকার খবরে বলা হয় পুরনো সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেয়ার জন্য নব নির্বাচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী আম্মানে ওই বৈঠক করেন হারেজের প্রতিবেদনে বলা হয় জর্ডানের রাজধানী আম্মানে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধান ওই বৈঠক করেন সম্প্রতি পবিত্র মসজিদ আল আকসায়ে মুসল্লিদের ওপর বর্বর হামলা এবং গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বোমা হামলার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হয় জর্ডানের এতে আরও বলা হয় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই নেতা বৈঠকে আলোচনা করেন রাশিয়া প্রসঙ্গ রাশিয়া থেকে হওয়া সাইবার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে কথা জানিয়েছেন তিনি এই দিন এক ঘন্টা টেলিফোনে কথা বলেন দুই নেতা পুতিনের সঙ্গে ফোনালাপের পর সাংবাদিকদের বাইডেন বলেন আমি তার কাছে এটা পরিষ্কার করে বলেছি যখন তার দেশের মাটি থেকে কোনো অপারেশন চালানো হবে এবং তাতে যদি রাষ্ট্রের মদদ নাও থাকে আমরা আশা করি যথেষ্ট তথ্য দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হ্যাকারদের ব্যবহার করা সার্ভারে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাবে কিনা এমন প্রশ্নেরও ইতিবাচক জবাব দেন বাইডেন তবে ফোনালাপের পর রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় যুক্তরাষ্ট্র সাইবার আক্রমণের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পুতিনের অফিস এক বিবৃতিতে বলেছে রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে অপরাধমূলক কার্যক্রম যৌথভাবে প্রতিরোধে প্রস্তুতি থাকা সত্ত্বেও গত মাসে যুক্তরাষ্ট্র থেকে কোনো সংস্থা সংশ্লিষ্ট অনুরোধ জানানো হয়নি বিবিসি জানিয়েছে এ মাসে যুক্তরাষ্ট্রে একটি সাইবার আক্রমণের ঘটনায় এক কোম্পানির সেবা বিঘ্নিত হয় গত মাসের সাইবার আক্রমণ নিয়ে রাশিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র তবে তাদের সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাপক সাইবার হামলার মুখে আবারও তারা আলোচনা করেছে এর আগে গত মাসে জেনেভায় বাইডেন ও পুতিন বৈঠক করেন ইরান প্রসঙ্গ দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের তেল বিক্রির সাতশো কোটি ডলার অর্থ ফেরত আনার ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে সিউলের সমঝোতা হয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহাপের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে ইতালির ভেনিস শহরে বিশ জাতিগোষ্ঠীর বৈঠকের অবকাশে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী হুং নাম কি মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলিনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ তেহরানকে ফেরত দেওয়ার উপায় নিয়ে আলোচনা হয় এতে দুই মন্ত্রী ইরানের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ওয়াশিংটন ও সিউলের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন দক্ষিণ কোরিয়া সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানের আটকে পড়া অর্থ তেহরানকে ফেরত দিতে চায় তবে এজন্য আমেরিকার সবুজ সংকেতের প্রয়োজন দক্ষিণ কোরিয়া এই অর্থ দিয়ে সুইজারল্যান্ডে তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানোর চেষ্টা করছে দু সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা দেশটির বিভিন্ন ব্যাংকের ইরানের তেল বিক্রির প্রায় সাতশো কোটি ডলার অর্থ আটকে রয়েছে সিউল এই অর্থ তেহরানকে দিতে চাইলেও ইরানের ব্যাংকিং খাতের ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে তা দিতে পারছে না ইরাক প্রসঙ্গ ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি গাড়ি বহরে হামলা হয়েছে ইরাকের পশ্চিমের আল আনবার প্রদেশে এই এই হামলা হয়েছে তবে এখন পর্যন্ত নতুন হামলার কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে তারা সেই দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায় এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকীয় এর আগে ঘোষণা করেছেন সে দেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে সিরিয়া প্রসঙ্গ সিরিয়ার তেল সম্পদ লুণ্ঠন বন্ধ করে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার এই আহ্বান জানিয়েছেন তিনি মস্কোয় এক বক্তৃতায় বলেছেন সিরিয়ার আমেরিকা সহ কয়েকটি দেশ যে সেনা মোতায়েন করেছে এবং সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করেছে তা স্থায়ী হবে না বলে আমরা আশা করছি তিনি আরো বলেন সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া মাত্র এসব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে মস্কো আশা করছে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেন আমি মনে করছি সিরিয়া থেকে যে কোনো মুহূর্তে মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ব্যাপারেও ওয়াশিংটন একই সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করছেন এই রুশ কূটনীতিক বলেন বিদেশি সেনা প্রত্যাহার করে নিলে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত হবে এবং দেশটির প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের হাত থেকে রক্ষা পাবে সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বর্ণনা করে বলেন এসব সম্পদ সিরিয়া রাশিয়ার জনগণের প্রাপ্য এবং তা সেদেশের দেশের সকল জাতিগত গোষ্ঠীর স্বার্থে কাজে লাগাতে হবে লাভরেন্তিয়েভ সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দামেস্ক সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন সশস্ত্র সংঘাত কারো স্বার্থ বয়ে আনবে না বরং পরিস্থিতি আফগানিস্তানের মতো হয়ে যেতে পারে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ